हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ईयम्मी कुकिंग बाय पारो। आज आमी आपनादेर साथे जन्माष्टमी स्पेशल एकदम परफेक्ट नरम तुलतुले तालेर बड़ार रेसिपी शेयर करब। आशा करी आमार ए रेसिपिटी आपनादेर खुबी भालो लागबे। ताहले चलुन शुरू करा जाक। तालेर बड़ा बानानोर जन्य आमी एखाने 2 कप परिमाण तालेर पाल्प नेछि। और ये तालेर पाल्पटार साथे आमी एखन 1 कप परिमाण गुड़ एड करे देव। एखाने किन्तु आपनारा चीनीओ एड करते पारें, तबे आमी एखाने गुड़ एड करछी। गुड़ एड करले किन्तु खूबी भालो खेते लागे और कलरटाओ खूब सुंदर आसे। एबार गुड़ और ये तालेर मिश्रणटाके आमी 3 থেকে 4 मिनिटेर जन्य जाल करे नेब। अवश्य जाल करे नेबें, ताते ये मिश्रणटा खूब भालोभावे तैरी हो जाबे। আর অনবরত নেড়ে চেড়ে জালটা করে নেবেন, তাহলে আর কড়াইয়ের তলায় লেগে যাবে না। তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। আমি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। এই চিনিটা অ্যাড করার ফলে এই তালের মিশ্রণটাতে আমি যখন ময়দাটা অ্যাড করব, তখন এর মিষ্টির স্বাদটা একদম পারফেক্ট চলে আসবে। এবার এই চিনির সাথে তালের এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির দানা দানা ভাবটা একদম গলে যায়। এই পর্যায়ে কিন্তু আপনাদের 4 থেকে 5 মিনিট টাইম লাগবে এই মিশ্রণটাকে গলিয়ে নিতে। এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণ মৌরি অ্যাড করছি। এই মৌরিটা অ্যাড করার ফলে খুব সুন্দর খেতে লাগে। আপনারা কিন্তু এই পর্যায়ে মৌরির সাথে নারকেল কোড়াও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও অনেক সুন্দর খেতে লাগে। খুব ভালোভাবে মৌরিটাকে অ্যাড করে নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তাতে চিনিটাও গলে যাবে আর মৌরিটাও খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে। আমার খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই খুন্তি দিয়ে নাড়া না হলে আমি হাত মেশাবো এর সাথে। হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে যায় আর এর ঘনত্বটাও খুব ভালোভাবে বোঝা যায়। আমি হাতে করি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যেমন বেসন আমরা ফেটাই সেরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে জাস্ট 1 পিঞ্চ লবণ অ্যাড করে দিচ্ছি। আসলে লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অ্যাড করলে খুব ভালো খেতে লাগে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ সুজি। এই সুজিটা অ্যাড করার ফলে এখানে আর বেশি ময়দা লাগবে না, আর এই সুজিটা অ্যাড করার ফলে ভেতরে একটা দানা দানা ভাব থাকবে আর খেতে অনেকটা ভালো হয়। আর সুজিটার জন্য এই যে বড়াটা, এই বড়াটা খুবই সফট হয়। আপনারা এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও খুবই নরম হবে। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। আমি একসাথে বেশ কয়েকটা বড়া একসঙ্গে ছেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আপনারা যতটা ভাজতে পারবেন সেই অনুযায়ী দিয়ে এটাকে ফ্রাই করে নেবেন। একটু পাশ দিয়ে তেলগুলোকে একটুখানি ছিটিয়ে দিতে হবে। এটা উল্টানোর কোনো দরকার নেই, যেহেতু আমি ডুবো তেলে ভাজছি তাই উল্টানোর দরকার নেই। আপনারা যদি কম তেলে ভাজেন সেক্ষেত্রে উল্টে দিতে হবে। দেখুন না উল্টেও একদম পারফেক্ট কালার চলে এসছে। এই রকম কালার চলে এলেই কিন্তু এটা বুঝবেন একদম তৈরি হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট টাইম লাগবে এই এক একটা ভাজতে। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।